তৃণমূল কংগ্রেস 2011 সালে পরিবর্তনের যা যা বলেছিল সেই পরিবর্তন, কাঙ্ক্ষিত পরিবর্তন আপনাদের করতে পারেনি। পশ্চিমবঙ্গে 9.5 বছরে কোন শিল্প আসেনি, আর মোদীজি চালু করা কেন্দ্রীয় সরকারের স্কিমগুলোকে নাম বদলে এলাকায় মাতব্বরি করা হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল নেই, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। প্রথম ভোটটা হচ্ছে 27 মার্চ, শুধু দাঁতন বিধানসভা নয়, আমাদের জঙ্গলমহল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সিটগুলিতে নির্বাচন হচ্ছে। তাই আমাদের যে লড়াই, আমাদের যে সংকল্প, সেই সংকল্প প্রায় পূরণ হতে চলেছে, আপনারা জানেন। আপনারা জানেন আমি শুভেন্দু অধিকারী 21 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম, মোহনপুরে দাঁতনে বহুবার এসেছি, কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির হয়ে আমি বলার জন্য এসেছি এই কারণে, কারণ তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল নেই, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস 2011 সালে পরিবর্তনের যা যা বলেছিল সেই পরিবর্তন, কাঙ্ক্ষিত পরিবর্তন আপনাদের করতে পারেনি। এই রাজ্যে 4,60,000 কোটি টাকা ঋণের বোঝা করেছেন মাননীয়া। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 1.5 থেকে 2 কোটি বেকারকে তিনি নাকি চাকরি দিয়েছেন। আজকে হাত তুলে বলুন কে চাকরি পেয়েছেন? গোটা পশ্চিমবঙ্গের কেউ চাকরি পায়নি। পশ্চিমবঙ্গে 2 কোটি বেকার তিনি সৃষ্টি করেছেন 2014 সালের পরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা পর্যন্ত, আজকে 7 বছর হয়নি। 8.5 লক্ষ বিএড পাস করা ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, 2.5 লক্ষ বেসিক ট্রেনিং পাওয়া ছেলে মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরছে। পশ্চিমবঙ্গে 9.5 বছরে কোন শিল্প আসেনি, আর মোদীজি চালু করা কেন্দ্রীয় সরকারের স্কিমগুলোকে নাম বদলে এলাকায় মাতব্বরি করা হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে। আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাকে বলা হচ্ছে বাংলা আবাস যোজনা, ধমকাচ্ছে অর্ধেক টাকা পেয়েছ, বাকি অর্ধেক বাকি আছে, ভোট না দিলে দেখে নেব। এসএইচজি গ্রুপের মায়েদের জোর করে তৃণমূলের মিছিলে নিয়ে যাচ্ছে, বলছে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনারা বলছে পঞ্চায়েত ভোট দেরি, অনেক দেরি আছে, আপনি বলে দেবেন 2রা মে-র পরের দিন এদের কোনো পঞ্চায়েত থাকবে না, সব পঞ্চায়েত বদলে যাবে, ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ এরা 2018 সালে পঞ্চায়েত ভোট আপনাদের করতে দেয়নি, কোন পঞ্চায়েতে নমিনেশন হয়নি, যেখানে নমিনেশন হয়েছে ভোট দিতে দেয়নি, যেখানে ভোট হয়েছে গণনা কেন্দ্র থেকে ঘাড় ধাক্কা মেরে আপনাদেরকে বের করে দিয়ে আজকে গায়ের জোরে পঞ্চায়েত ভোট দখল করেছে। তার ফলশ্রুতিতে 2019-এ এই রাজ্যে মানুষ পরিবর্তন শুরু করেছে, এবং 2019-এ হাফ, 2021-এ সাপ, এই স্লোগান মানুষ রেখেছে, আপনারা জানেন। আজকে আপনারা প্রত্যেকটা জায়গায় দেখুন, প্রত্যেকটা জায়গায় কাটমানি, সিন্ডিকেট রাজ, তোলাবাজি ছাড়া অন্য কিছু নেই। এই মোহনপুরে আমি যখন আমফানের পরবর্তী সময়ে এসেছিলাম, আমি এখানে দেখেছি, এখানে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছিলেন গ্রামের লোকেরা, গরু নেই গরুর টাকা নিয়েছে, ঘর ভাঙেনি ঘর ঘর ভাঙার টাকা নিয়েছে, পানের বরজ নেই পানের বরজের টাকা নিয়েছে। এই চোরদের সরাতে হবে। আপনারা মহিলাদের কাছে গিয়ে সুড়সুড়ি করছে, কি বলছে, বাংলার মেয়ে, বাংলার মেয়ে, উনাকে কে বলে বাংলার মেয়ে? উনি হলেন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা, উনি বাংলার মেয়ে নন, এটা আপনারা জেনে রাখুন। আর সবচেয়ে বেশি সর্বনাশ মমতা ব্যানার্জি যদি করে থাকে তাহলে মহিলাদের করেছে। পাড়ায় পাড়ায় মদের দোকান, চা দোকানে পান দোকানে মদের দোকান মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আপনারা বোনেরা, আপনারা দিদিরা, আপনার বাড়ির মেয়েরা শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরির সুযোগ পায়নি, এই বঞ্চনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। অন্যদিকে মোদিজি, আপনারা যাতে কাঠে কয়লাতে রান্না না করতে পারেন, চোখে ধোঁয়া লেগে কষ্ট না পান, মোদিজি আপনাদের কথা বুঝেছে, তিনি উজালা গ্যাস দিয়েছে। আজকে 2 টাকা কেজি চাল রেশন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম নয়,
এটা কেন্দ্রের স্কিম জেনে রাখুন। মায়েরা ভুল বুঝাচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে, বলছে তৃণমূল না এলে রেশন বন্ধ হবে। মোদিজি লকডাউনের পরে 81 কোটি ভারতীয়কে 5 কেজি করে চাল, 1 কেজি করে ডাল দিয়েছে, 3 মাস গ্যাস ফ্রি দিয়েছে, 500 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দিয়েছে। এই এলাকা কৃষি নির্ভর। হলদিয়ার সভাতে মোদিজি কি বলেছে, ভারতীয় জনতা পার্টির সরকার এলে আপনাদের একসঙ্গে 18,000 টাকা কৃষকদেরকে আমরা দেব, কৃষকদেরকে দেব। পিএম কিষানে 73 লক্ষ কৃষক পরিবার পাবে, 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত আমরা দেব। আজকে 9.5 বছর পরে দুয়ারে সরকার না জমের দুয়ারে সরকার, আর এখন তো দুয়ারে সিবিআই, দুয়ারে সিবিআই। এই তোলাবাজ ভাইপো, তাকে তোলাবাজ বললেই রেগে যাচ্ছে। আমি দেখিয়েছিলাম থাইল্যান্ডের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার রসিদ, প্রমাণ হয়েছে থাইল্যান্ডের অ্যাকাউন্টে ম্যাডাম নারলা তোলাবাজ ভাইপো সহধর্মিনী, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা 14 থেকে 20 সাল পর্যন্ত গেছে। কয়লা এই সুবর্ণরেখা দাঁতনে বালিগুলো কিভাবে কেটে লুট করেছে আপনারা দেখেছেন, নদীগুলোকে কেটে লুট করেছে দেখেছেন। আর এই নির্লজ্জ পুলিশের আধিকারিকরা, এই আইসিওসিরা, তারা এই বালির টাকা ভাগ নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। মোহনপুরের মানুষ জেনে রাখুন, কেন্দ্রীয় পুলিশ দিয়ে নির্বাচন হবে, নির্বাচন ইলেকশন কমিশন করবে, বুথে বুথে দুর্ভেদ্য গড়ে তুলুন। আমি আপনাদের বাড়ির ছেলে, আমি কথা দিতে পারি, আমি 13 থেকে 14টা জেলা ঘুরেছি। ভারতীয় জনতা পার্টি আসছে, 200-এর বেশি সিটে জিতছে, পরিবর্তন হচ্ছে। আপনারা কেউ এতটুকু দ্বিধাদ্বন্দ্ব হবেন না। এই এলাকার সংখ্যালঘু মুসলিমদের বলবো, তৃণমূলের ফাঁদে পা দেবেন না, পা দেবেন না। মাইনরিটি স্কলারশিপ দেওয়ার নামে আপনাদের বাড়ির ছেলে মেয়েদের সর্বনাশ করেছে। হ্যাঁ মোদিজি শুধু মুখে সবকা সাথ সবকা বিকাশ বলেনি, মোদিজির সমস্ত স্কিম আপনারাও পেয়েছেন, পিএম কিষান, আয়ুষ্মান ভারত, ফুড সিকিউরিটি থেকে শুরু করে স্বচ্ছ ভারত অভিযানে শৌচাগার নির্মাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত স্কিম মোদিজি ভারতবাসীর জন্য করেছে। আমরা এপিজে আব্দুল কালামকে স্যালুট করি, আফজল গুরুদের ঘৃণা করি, এটাই হলো ভারতীয় জনতা পার্টির ফর্মুলা। গত 1.5 বছরের মধ্যে 492 সালের পরে রাম মন্দির নির্মাণ হয়েছে মোদিজির নেতৃত্বে, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, এক দেশ দো বিধান দো নিশান নেই চলেগা 370 ধারা বাতিল হয়েছে, সংখ্যালঘু মুসলিম মহিলাদের ট্রিপল তালাক বাতিল করেছেন মোদিজি। তাই মোদিজির হাতে এই বাংলা তুলে দিতে হবে, কে প্রার্থী হবে জানার দরকার নেই, সব কেন্দ্রেই মোদিজিকে সামনে রেখে ভোট করুন, পদ্মফুলকে সামনে রেখে ভোট করুন, ডবল ইঞ্জিন সরকার তৈরি করুন, সোনার বাংলা তৈরি করুন। এবং আগামী 3 তারিখে পিংলার খড়গপুরের গ্রামীণের চাঙ্গুয়ালে আমি আসব, এবং আমি সুমিত দাসেদের কথা দিচ্ছি, 3 তারিখের পর থেকে 1 তারিখের নির্বাচন পর্যন্ত আমি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে পড়ে থাকব, অন্য কোথাও যাব না, প্রত্যেকটা অঞ্চলে যাব, মোটরসাইকেলে করে যাব, বুথে বুথে যাব, ভোট হবে, বিজেপি জিতবে, মেদিনীপুর পথ দেখাবে, বাংলার পরিবর্তন হবে। বালু মাটির শুভেন্দু, লাল মাটির দিলীপ ঘোষ হাত মিলিয়েছি, জিতবো আমরা, জিতবো আমরা, সোনার বাংলা গড়ব এবং তৃণমূলকে হটাবো। পরিশেষে আজকে একটা ব্রিগেড হয়েছে, বামপন্থীরা বলবেন ধর্মনিরপেক্ষতার কথা, আর পাশে আব্বাস সিদ্দিকীকে নিয়ে মিটিং করেছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে মোহাম্মদ সেলিম, আর উপমুখ্যমন্ত্রী হবে আব্বাস সিদ্দিকী। বামপন্থীরা সাবধান, আপনাদের ধর্মনিরপেক্ষতার বলি আর চলবে না, আসুন আপনারা বিজেপিতে, যারা একমাত্র স্লোগান কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম, হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। আপনাদের আর কথা বাড়াবো না, অনেক বেলা হয়েছে, ফিরবেন। বলুন 7 তারিখ ব্রিগেড আসছেন তো, সিপিএম কংগ্রেস আব্বাস ভাইরা তারা এক জুড়ি লোক নিয়ে ব্রিগেড করেছে, হয়তো কিছু লোক হয়েছে, এর থেকে 5 গুণ বেশি লোক বিজেপির করতে হবে।
সবাইকে যেতে হবে বুথে বুথে গাড়ি করে যেতে হবে, উৎসবের মতো যেতে হবে। শীত চলে গেছে, সাবধানে যেতে হবে, বুকে ব্যাচ লাগিয়ে যেতে হবে, মোদিজির ব্রিগেডে যেতে হবে। 7ই মার্চ কলকাতাতে শুধু 3 মেদিনীপুরই যেন 2 লক্ষ লোক নিয়ে যেতে পারে, সেই টার্গেট আপনাদের সবাইকে করতে হবে।